প্রকৃত জ্ঞানীকে প্রকৃত চালাককে জ্ঞানী ব্যক্তি কি নিয়ে পড়াশোনা করবে তার তার সাবজেক্ট হবে আর্টস না কমার্স না সায়েন্স না লজিক্স না ফিজিক্স না হিস্টোরি না কেমিস্ট্রি না বায়োলজি না আপনার কি না ভৌত বিজ্ঞান লাইফ সায়েন্স না আপনার আপনার কি না সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বহু রকম পড়াশোনা রয়েছে কোন পড়া আল্লাহ তুমি কবুল করবে মাওলানা লাইন না মুফতি লাইন না মুহাদ্দিস লাইন না হাফেজ লাইন না কারি লাইন পৃথিবীর ভিতরে পড়া 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 করে অনেকগুলি লাইন আছে এই কোন লাইনটা তুমি পছন্দ করে নিয়েছ কোন লাইনটা তোমাকে ভালো লেগেছে কোন লাইনে তুমি গিয়ে নিজেকে সাকসেস হতে চাইছো কেউ বলছে আমার ছেলে MBBS করেছে MD করছে আমার মেয়ে গবেষণাগারে গিয়েছে সে ভৌত বিজ্ঞান পড়ে মাটির নিচের গবেষণা লাইনে সে এগিয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞান পড়েছে আমার বেটা কিভাবে দেশ চালাবে এর প্ল্যানিং করছে এইভাবে এক একজন নিজেকে ভাবছে ছেলেটাকে কামিয়াব করে দিলাম এই বিষয়ে পড়িয়ে পড়িয়ে কামিয়াব করে দিলাম এই লাইনটা কামিয়াব এই লাইনটা কামিয়াব কিন্তু আমার আল্লাহ বলছে না আমি কোন পড়াটাকে গ্রহণ করব মাওলানা লাইন মুফতি লাইন মহাদিস লাইন হিবেকা লাইন আর আপনার কিনা বাংলা লাইন জেনারেল লাইন আর্টস লাইন কমার্স লাইন কোন লাইনটাকে আমি কবুল করব শুনে লাও আমার কাছে চারটা বিষয় নিয়ে যে গবেষণা করবে চার জায়গাতে যারা চালাক হবে নিজের নজরকে লাগাবে বিবেককে লাগাবে আর ওই চার জায়গা থেকে সে নির্যাস বের করে নেবে আল্লাহর ব্যাপারটা আর যখনই সে আল্লাহকে পেয়ে বসবে তখন তার জবান বন্ধ থাকবে না সে কেমন করবে কেমন করবে আল্লাহ তার আচরণটাও বলে দিয়েছে আমার মনে হচ্ছে আমি মাইক বাজাচ্ছি তো ওদের ডিস্টার্ব হচ্ছে ওরা তিনজন গল্প করছিল গোল করে তো আমি মাইকটা খানি বন্ধ রেখে ওদের কাজটা হয়ে যাক আপনারা কিছু মনে করিয়েন না সমাজের দামি লোক দাঁড়িয়ে আছে তো একটা গল্পটা করে নেন হয়ে গেল মানুষ বেহায়া হয় এরকম হয় একটা বক্তার চোখের সামনে যদি কেউ গোল করে গল্প করে তার দিলের ইফেক্টটা কী হতে পারে এ সম্পর্ক কমন সেন্স নেই চেহারাতে মানুষ চরিত্রে পশু এইগুলির জন্য আল্লাহ কি বলছেন প্রকৃত কামিয়াবটাকে আমরা দেখেছি অনেক জায়গা এর নামটা হয়তো আপনারা জানবেন পিয়ারেলি সাহেব এখানে আসতেন জামাত নিয়ে তো উনি হাওড়া থেকে যাচ্ছেন কোথায় বাসে চেপে উনি যাবেন মগড়াহাটের দিকে বাস ট্রেন ধরবেন শিয়ালদা টিয়ালদা তো ওই মুরব্বীকে যদি কেউ দেখতেন তো কি মনে হতো ফকির টকির আছে কোনো মাজারে ওই রকম জড়ো সড়ো কাপড় কথাটা বলছি কেন প্রকৃত কামিয়াবকে আজকে আমার এই বিষয়ের ওপর একটু উদাহরণ দিচ্ছি তো জড়ো সড়ো কাপড় দেখে মনে হচ্ছে খাপার পান্ত মুখে ভরাই আছে আর দাড়ি লম্বা হাওড়াতে বাসে উঠেছে আর একজন টাই পরা উঠেছে এখানে কুকুরের গলায় চামড়া থাকে না যে হ্যাঁ ওই টাই পরা উঠেছে তো টাই পরা উঠেছে মানে কি এখানে লেখা আছে আন্তর্জাতিক ব্যারিস্টারও চললো কোথা কলকাতা হাইকোর্টে চললো ডিউটিতে তখন বলছে ওই মিয়া ওই মিয়া বলে সরে যান কাকে বলছে পিয়ারেলি সাহেবকে সরে যান পিয়ারেলি সাহেব বিচক্ষণ মানুষ ছিলেন বলছে কী ভাবছো বাবা তুমি নিজেকে বিরাট কিছু ভাবছো তোমার ডিগ্রি কটা বলবো শুনবে এক নম্বরে তুমি পায়খানার ফ্যাক্টরি
এদিকে যা ভরি এদিকে বের হয় পায়খানা, লেবু আপেল দিলেও তুমি পায়খানা বানাবে, দুই নম্বরে তোমার পেটে লাত মারলে পায়খানা বের হবে, তিন নম্বর ডিগ্রি তুমি পোঁটা কফ থুতু যদি ফেলে দাও বাসটা খালি হয়ে যাবে, চার নম্বর ডিগ্রি হচ্ছে মৌমাছিতে বমি করলে মানুষ চাটে তুমি বমি করলে রোড খালি হয়ে যাবে, আর তিন নম্বর পাঁচ নম্বর ডিগ্রিটা শোনো, পৃথিবীতে এসেছো দুইবার পেশাবের রাস্তা দিয়ে, একবার বাপের আর একবার মায়ের, দুটা গেট দিয়ে বের হয়েছো নোংরা গেট, আর চার নম্বর শুনে নাও, যেদিন তুমি মরবে তোমাকে কবরে যেয়ে মাটি হতে হবে, এছাড়া তোমার আর কোনো ডিগ্রি আমি খুঁজে পেছি না। বেচারা লাড়ু সাড়ু হয়ে গিয়ে বলছে বাপরে কোন ফকিরের পাল্লায় পড়লাম বাপ, আমার ডিগ্রি গুণে শেষ করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছে কামিয়াবকে কামিয়াবকে, চামড়া চিকনের নাম কামিয়াবে নয় এটা মাটিতে ধ্বংস হবে, চেহারা সুন্দরের নাম কামিয়াবে নয় এটা মাটিতে ধ্বংস হবে, সুন্দর করে আপনার কি না চেহারাকে বানানোর নাম কামিয়াব নয় এটাও মাটিতে ধ্বংস হবে, একমাত্র কামিয়াব ওই প্রকৃত জ্ঞানী ওই বিসমিল্লাহ রহমানির রহিম في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب তোমাকে ইংরেজি পড়তে হবে না, বাংলা পড়তে হবে না, আরবি পড়তে হবে না, উর্দু পড়তে হবে না, আর্টস পড়তে হবে না, কমার্স পড়তে হবে না, সায়েন্স পড়তে হবে না, চাই তুমি যা পড়বে পড়ে না, চারটা সাবজেক্ট যদি তোমার ভিতরে থাকে, চার জায়গায় যদি তুমি গবেষণা করে তোমার আল্লাহকে তুমি বের করে নিতে পারো, আল্লাহর ব্যাপারে যদি তুমি চেতনা আনতে পারো আল্লাহ আছে এই জ্ঞানটা যদি তুমি জিন্দেগিতে বানিয়ে নিতে পারো তবেই তুমি কামিয়াব। সে চারটা কি? একটা হলো আসমান সৌরজগৎ, একটা হলো জমিন ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান্নাহার, রাত আর দিনের পরিবর্তন, চার জায়গাতে আল্লাহকে পাওয়ার জন্যে জ্ঞানীদের জন্যে যথেষ্ট, লা আয়াতিল্লি উলিল আলবাব প্রকৃত জ্ঞানী ব্যক্তিদের জন্যে এই চার জায়গাতে নিদর্শন লোকানো আছে। জি আল্লাহ বলছে আসমান জগৎ চেনো, বিজ্ঞানী হতে মানা করেনি, যাও উঠো উঠো আরো উঠো, রকেট লাও ভেলা লাও যত পারবে তত উজান মারো, কিন্তু উজানে গিয়ে কি দেখে আসবে? আজকে আমাদের যিনি প্রধান বক্তা ওনার আব্বা ছিলেন একজন বড় আলিম সালাফি সাহেব, উনি কি বলেছেন একটা কবিতায়, জ্ঞানের যত বাড়ল গতি হতভাগা মানব জাতি, জ্ঞানের যত বাড়ল গতি হতভাগা মানব জাতি, তাই তো তারা ফেঁসে গেল নাস্তিকতার জালেতে, অগ খোদা তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে, আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে। এদের একটু জ্ঞানের গতি বেড়েছে, প্রকৃত জ্ঞানী এরা নয়, প্রকৃত জ্ঞানী হলো আল্লাহকে আল্লাহর মতো করেছে না, ওয়ামা কাদারুল্লাহ হাত্তা কাদরিহি, কে এমন আছো আল্লাহর কি কদর আল্লাহর কি সম্মান আল্লাহর কি স্তর আল্লাহর কি স্টেজ এ ব্যাপারে চিন্তা চেতনা করেছ দিতে পেরেছ, কেন জানো আমার আল্লাহর ক্ষমতা কত, ওয়াসসামাওয়াত মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা
মুশরিকুন ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াউমাল কিয়ামতে সমস্ত জমিনটাকে ভাবে ধরে নেবে আর আসমানটাকে লেপটে দুই হাতে দুটিকে ধরে নেবে আর শুধু তাই নয় তিনি হলেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন তিনি এমন একজন পাক তিনি এমন একজন পবিত্র পৃথিবীতে যত ত্রুটি আছে পৃথিবীতে যত নোংরা আছে পৃথিবীতে যত কলঙ্ক আছে সব থেকে তিনি মুক্ত তার গায়ে একটু সরিষার দানা বারবার ত্রুটি লাগানো যাবে না আয়েব লাগানো যাবে না সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহ হলেন পাক আম্মা ইশরিকুন তিনি শিরক মানে তার কোনো অংশীদার নাই যে তাকে গ্রহণ করবে তার সমকক্ষ হবে সমস্ত দিক থেকে সে পাক জি কি করছি ঘন ঘন কত ছবি লিবে হ্যাঁ যখন ছবি দিবার খুব শখ হয়েছিল তখন কেউ আসেনি এখন বুড়ি হয়ে গেছি তো ছবি লিবে যখন ইয়াংছিলাম লাফি বাড়েছিলাম তখন আসিনি যে ছবিটা দে শোনেন চারটা জায়গায় গবেষণা করলে আল্লাহকে পাওয়া যাবে সৌরজগৎ বিজ্ঞানীরা গেছে চাঁদে বিজ্ঞানীরা চাঁদে গেছে আবার এক বিজ্ঞানী বলছে আমি কসম দিয়ে বলতে পারি চাঁদে মানুষ পৌঁছায়নি একটা মৌলভীর কথা নয় মুন্সির কথা নয় বিজ্ঞানীরই কথা এক বিজ্ঞানীকে আর এক বিজ্ঞানী কাটছে বলে চাঁদে গিয়ে তুমি কি দেখেছো বলে ফাটলটা দেখেছি বিশ্বনবী আঙ্গলি ইশারা করেছিলেন সেই ফাটলটা দেখেছি আর কি দেখেছো বলে চাঁদ থেকে যখন পৃথিবীর দিকে আমরা যন্ত্র দিয়ে লক্ষ্য করছি তো পৃথিবীটা গোটায় অন্ধকার দেখছি আর দুইটা জায়গা জ্বলছে সেই দুটা জায়গাকে মার্ক করেছি একটা মক্কা মদিনা কি সুমিতা সুস্মিতা না সুমিতা মেয়েটা কালেমা পড়লো লখনউতে ইন্ডিয়ান বিজ্ঞানী হরিয়ানা বাড়ি তো যাই হোক এর মত বলল অক্সিজেন নাই মানুষ তুলনামূলক বেশি যেতে পারছে চাঁদের মাটি এরকম এরকম বর্ণনা দিয়ে দিল ঠিক আছে তোমার সমস্তগুলো সহি এবার যে বিজ্ঞানী ওকে কাটছে সে বলছে চাঁদে মানুষ যাবে কি করে তোমরা চাঁদ থেকে ঘুরে এসে বলছো চাঁদের নিজস্ব কোনো আলো নাই সে সূর্যের আলোকে ধার করে পৃথিবীতে রোশনি দেয় তাহলে চাঁদের ভিতরে লোক যাবে কি করে আমরা পৃথিবীর বুকে যখন গ্রীষ্মকালে সূর্য আমাদের পিঠে পড়ে তো মনে হয় যেন চামড়া পুড়ে উড়ে চলে গেল তাহলে এতটা পরিমাণ দূরে থাকার পরেও আপনার কি না এত দূর তাপকে আমরা সহ্য করতে পারছি না তাহলে চাঁদে কি পরিমাণ তাপ সূর্য দেয় তারপরে চাঁদ থেকে সেই তাপ ভেদ করে পৃথিবীতে এসে পূর্ণিমার আলো হয় তাহলে ওই তাপের পরিমাণ যেটা দাঁড়াবে তাতে করে চাঁদে কোনো প্রাণী এক সেকেন্ড থাকতে পারবে না সূর্যের তাপে পুড়ে শেষ হয়ে যাবে অতএব চাঁদে কোনো মানুষ যায়নি আর আমার আল্লাহ বলছেন কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাজি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদি আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর রে পৃথিবীর লোক তোদের
যত বিজ্ঞানী আছে সমস্ত জ্ঞান বুদ্ধিকে বিজ্ঞানকে এক জায়গায় জমা করে দাও, তোমাদের ব্রেনগুলোকে পিরে রস বের করে দাও, ওইটার জিস্ট যেটা বের হবে ওইটা নিয়ে বিশ্ব নবীর কাছেও যেও না, মহাসমুদ্রে হারিয়ে যাবে। উনি কত বড় বৈজ্ঞানিক আমার আল্লাহ। আম্মা জান আয়েশার বিছানায় নবীজি শুয়েছিলেন, মক্কা মুকাররমাতে জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ উঠে যান, তৈরি হয়ে যান। নবীজি উজু করলেন, উজু করার পর বর্রাকে চললেন, এই বর্রাক ওখান থেকে স্টার্ট হয়ে গেল, চলে গেল বাইতুল আকসা, যেটা হচ্ছে আপনার জেরুজালেমে রয়েছে, যেটা ফিলিস্তিনে আপনার কিনা বুকে রয়েছে, এই ইসরায়েলে ফিলিস্তিনের বুকে, সেইখানে মসজিদে আকসাতে গেল। ওখান থেকে দুই রিকাত নামাজ পড়ে উদ্যোগে হাঁটতে শুরু করলো, পৃথিবীর সেরা বিজ্ঞানী, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে জান্নাত জাহান্নাম ঘুরে এসে সৌরজগতের খবর দিয়ে দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, বলো আশামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। হে পৃথিবীর লোক শুনে লাও, চন্দ্র সূর্য নিজের কক্ষপথে ঘুরতে রয়েছে, তাদের হিসাব কোনোদিন গোলমাল হবে না, তাদের অঙ্কে কোনোদিন গোলমাল হবে না, তারা এমন একটা হিসাবে ঘুরছে সেই রাউন্ডে তারা সারা পৃথিবীটা ধ্বংসের আগে পর্যন্ত থাকবে, এত সুন্দর তাদের রাউন্ড। এই রাউন্ডের ভিতরে এতটুকু কারো উঁচু নিচু করার ক্ষমতা নাই, বড় বড় বৃক্ষ আর লতা যারা রয়েছে সকলেই কিন্তু আল্লাহকে সাজদা করে। জি, সূর্য কত বড় বলে? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওরে সুবহানাল্লাহ, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় আছে কোথা? একটা আগুন জ্বালালে এরকম আগুনটা কাঠের লকড়ি থেকে 1 ফুট 1.5 ফুট 6 ইঞ্চি আবার ই ভরে দেবেন লকড়ি, আবার উঁচু হবে আবার নিচু হবে। তো এই যে আগুনটা এরকম করছে, বিজ্ঞানীরা বলছে সূর্যের আগুন 150 কিলোমিটার এরকম করছে, 150 কিলোমিটার। জি ভাই, জাহান্নাম আছে না নাই? খালি ভাবেন, 150 কিলোমিটার শুধু নয়, বর্তমান পৃথিবীটাকে গুঁড়িয়ে যদি ছাই বানাতে হয়, এই বর্ধমান মুর্শিদাবাদ নয়, আমেরিকা ভারত নয়, সারা পৃথিবীর যেটা স্থলভাগ আছে এটাকে যদি গুঁড়িয়ে ছাই বানাতে হয়, বেশি পরমাণু লাগবে না, 10টা লাগবে না, 5টা লাগবে না, 3খানা পরমাণু দিলে বিশ্বটা ছায়ে পরিণত হয়ে যাবে। এত বড় শক্তি বন্ধুরে আল্লাহ মানুষকে দিয়েছেন। শুনলেন? ওই রকম পরমাণু যে পরমাণুতে পৃথিবীটা ছায়ে হয়ে যাবে, এই রকম পরমাণু সূর্যের মুখে প্রতি সেকেন্ডে 1.5 থেকে 2000 মানে পরমাণু বাষ্ট হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, 1.5 থেকে 2 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে, এতগুলি জ্বলছে পুড়ছে। আল্লাহ তাবারক বা তাআলা আমাদের একটা চুলোর আগুনকে, একটা গ্যাসের আগুনকে জ্বালিয়ে রাখতে গিয়ে খরচা কত হয় দেখে নেবেন। একটা বড় কাঠের আগুন জ্বালিয়ে দেন, লকড়ি দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
হাজার টাকার লোকটি আগুনটা খেয়েছে, আপনি অঙ্ক করলে পেয়ে যাবেন। আর আমার আল্লাহ বং আমার আল্লাহর সূর্যের মুখে বিজ্ঞানীরা যতটুকু ক্যামেরাতে নিতে পেরেছে, 1.5 থেকে 2 লক্ষ গুণ মানে সূর্যের মুখে খালি পরমাণু বাষ্প হচ্ছে। বিজ্ঞানীরা বলছে এরপর ভিতরে কত হচ্ছে এটা বলার ক্ষমতা পৃথিবীর কোনো বিজ্ঞানী নাই। তো আমার আল্লাহ বলছে মানুষ রে সৌরজগতে যাও, তোমার মাবুদকে তুমি চিনে না।